পরীক্ষার প্রশ্নপত্র যখন ভাইরাল হয়ে যায়, ব্যাক বেঞ্চার ভার্সেস ফার্স্ট বেঞ্চারদের মনের কথা। একটি প্রশ্নপত্রের পাতার ছবি ভাইরাল হয়, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। হ্যালো রেন্টু, খবরে দেখলি কি দেখালো? দেখলাম ভাই, আমাদের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। কি লাভ ভাই এত পড়াশুনো করে? যদি পরীক্ষার সময় প্রশ্নপত্রই ভাইরাল হয়ে যায়। সত্যি ভাই, পরীক্ষার আগে কত রাত জেগে পড়াশুনো করেছিলাম। আরে শুধু কি রাত জেগে, কোনটা দিন কোনটা রাত সেই জ্ঞানই তো হারিয়ে ফেলতাম। আরে ল্যাবের গন্ধ আমার এখনো জামা থেকে বেরোচ্ছে। সবার সাথে কত কম্পিটিশন করে পড়তাম ভাই। আমি সব থেকে বেশি নাম্বার পাবো। আর এখন তো ক্লাসের সবাই আমরা একই নাম্বার নিয়ে পাস করব। কে ভালো স্টুডেন্ট আর কে খারাপ স্টুডেন্ট কিচ্ছু বোঝা যাবে না। এখন কি হবে আমাদের? বাবা তো কাউকে বলতেও পারবে না। আপনার ছেলে কত পেয়েছে? 40%। আমার ছেলে 80% পেয়েছে। ভেবেছিলাম ছায়া প্রকাশনী পারুল প্রকাশনীর অ্যাডস গুলো এবার আমার বাড়িতেই আসবে, আর হলো না ভাই, আর হলো না। কারণ এখন তো সবার নাম্বার একই থাকবে। আসবে না ভাই, আর আসবে না। কি করে আসবে ওরা সবাই যদি এখন একই নাম্বার পায়? হ্যাঁ ভাই হ্যাঁ। এ ভাই, শুনলি আমাদের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে? হ্যাঁ শুনলাম তো। আরে তাতে আমাদের কি? আমরা তো এমনিতেও পিছনের বেঞ্চের ছাত্র, আমাদের ক্লাসে টোটাল কতগুলো বই আছে সেটাই তো আমরা জানি না। আরে তুই তো তাও বই কিনেছিস, আমি তো সেটাও কিনিনি। বই কেনার টাকা বাবার কাছ থেকে নিয়ে সেই টাকা দিয়ে আমার দেবলীনার জন্য বার্থডে গিফট কিনেছিলাম। আরে বই কিনেই বা কি করবো, তাহলে তো আমার পড়ার জন্য লোক রাখতে হবে। আমার তো সব থেকে মজা হতো ওই কম্পিউটার ক্লাসে। সত্যি ওই গেমটা খেলতে কত ভালো লাগতো। আমি তো স্কুলে ওই মাসের মধ্যে মাত্র 7 দিন যেতাম, তা আবার আমার দেবু যেদিন যেদিন আসতো। আরে আমিও তো না, তোর দেবুর জন্য নয়, আমি সুস্মিতার জন্য। ও আচ্ছা আচ্ছা, সেই আমাদের চিটের ভরসায় তো বসে থাকতে হতো। পরীক্ষার হলে আমাদের 40 নম্বরের টার্গেট থাকতো, তার ভিতরে 30 ওঠালেই ব্যাস পরীক্ষা কমপ্লিট। তাছাড়া প্রশ্নপত্র ফাঁস হলে তো আমাদের মতো কিছু লিজেন্ড ছেলেদেরই ভালো হবে। আহা, ভেবেও কত ভালো লাগছে। হ্যাঁ ভাই হ্যাঁ, সত্যি।